ইউনিয়ন ভূমি সহকারী যখন 100 কোটি টাকার মালিক, সরকারি দপ্তরের নেমপ্লেট ব্যবহার করে এক কর্মকর্তা অবৈধ পন্থায় আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন, অভিযোগ উঠেছে প্রায় 100 কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন তিনি, এমন ঘটনা ঘটেছে গাজীপুর কাপাসিয়ায়। অভিযোগ আছে ঘুষ ও অনিয়মের মাধ্যমে ফাইল জিম্মি করে অবৈধ পন্থায় চাঁদা নিয়ে অডেল সম্পদের মালিক বনে গেছেন দুর্গাপুর ইউনিয়ন ভূমি সহকারী আব্দুল হাই শিকদার, যার লিখিত আয়ের সঙ্গে নজিরবিহীন বৈসাদৃশ্য রয়েছে সম্পদের। এ কর্মকর্তা নলগাঁও শিকদার বাড়ির মৃত কাদু শিকদারের ছেলে। জানা গেছে আব্দুল হাই শিকদার 1989 সালে ইউনিয়ন ভূমি সহকারীর উপসহকারীর পদে চাকরিতে যোগদান করেন, পরে ইউনিয়ন ভূমি সহকারী হিসেবে পদোন্নতি পান। এরপর কপাল খুলে যায় এ কর্মকর্তার, পিছনে ফিরে আর তাকাতে হয়নি। কয়েক বছরের ব্যবধানে খারিজ, খাজনা, নামজারি, পর্চার কাজে ঘুষ ও দালালি করে অগাধ সম্পদ গড়ে তোলেন এ কর্মকর্তা। শুধু নিজের নামেই নয়, স্ত্রী শিরিন সুলতানার নামে রয়েছে আলিশান বাড়ি, মার্কেটসহ নামে বেনামে প্রায় 100 কোটি টাকার সম্পদ। গাজীপুর সিটি কর্পোরেশনের ব্যস্ততম এলাকার উত্তর বিলাসপুর সড়কের ভাঙ্গা মসজিদ সংলগ্নে রয়েছে ব্যতিক্রমী, চোখ ধাঁধানো, নজর কাড়া 8 কাঠা জমিতে 5তলা আলিশান বাড়ি। এছাড়া আলাদা একটি মার্কেট ও একটি টিনশেড বাড়ি। নিজ গ্রাম নলগাঁও নতুন বাজারে 3তলা মার্কেট সহ আলাদা আরও একটি মার্কেট। শুধু তাই নয়, নতুন বাজারের পূর্ব পাশে 3 রাস্তার মোড়ে রয়েছে প্লট। ভূমি উপসহকারী পদে চাকরি করে কয়েক বছরে হয়ে গেছেন কোটি কোটি টাকার মালিক, যা কল্পনাকেও হার মানিয়েছে। 5তলা বাড়িসহ একাধিক মার্কেটের বিষয়ে বিলাসপুরের স্থানীয় ঠেলাগাড়ি চালক জলিল বলেন, এ এলাকায় প্রায় 10 বছর ধরে বসবাস করছি। এ এলাকার 5তলা বাড়ি, টিনশেড বাড়িটি ও মার্কেটটিও নায়েব আব্দুল হাই শিকদারের নামেই পরিচিত। প্রতিবেশী রাফিও একই কথা বলেন, তিনি জানান, 5তলা বাড়িটি আব্দুল হাই শিকদারের নামেই আমরা জানি। এ এলাকার চা দোকানদার হালিমের নিকট জানতে চাইলে তিনি বলেন, এ এলাকার সুন্দর 5তলা বাড়িটি আব্দুল হাইয়ের, এছাড়া টিনশেড বাড়ি ও মার্কেট ও তার বলেই আমরা জানি। উপজেলার চাঁদপুর ইউপি সদস্য স্বপন শিকদার বলেন, গাজীপুরে 5তলার বাড়িসহ একাধিক বাড়ি, মার্কেট, নিজ গ্রাম নলগাঁও নতুন বাজারে 3তলাসহ একাধিক মার্কেট ও 3 রাস্তার মোড়ে প্লটসহ নামে বেনামে অনেক সম্পদের মালিক আব্দুল হাই শিকদার। গাজীপুরে 5তলা বাড়ি, মার্কেটের বিষয়ে কথা বলার জন্য যোগাযোগ করা হয় ভূমি সহকারীর শিরিন সুলতানার সঙ্গে, সহকারীর স্ত্রী শিরিন সুলতানার সঙ্গে। সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, গাজীপুরের বাড়ি ও মার্কেটগুলো আমাদের। এ বিষয়ে কথা হয় ভূমি সহকারী আব্দুল হাই শিকদারের সঙ্গে, তিনি বলেন, গাজীপুরের 5তলা বাড়ি ও মার্কেট আমার, উপজেলার নতুন বাজারের মার্কেটগুলো আমাদের। তবে চাকরিতে 1989 সালে যোগদান করলেও 2011 সালের পর তেমন কিছু করতে পারিনি বলে জানান এ কর্মকর্তা। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব SM সাইফুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ কর্মকর্তার বিরুদ্ধে আমরা নানা অনিয়মের কথা শুনেছি, তবে কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।